এবার ড্রোনের সাহায্যে নজরদারি শুরু করল পূর্ব বর্ধমান জেলা পুলিশ। এবার ড্রোনের সাহায্যে নজরদারি শুরু হলো খোদ বর্ধমান শহরে। রবিবার শহরের সাহায্যতন, ভেরিখানা, পীরবাহারাম, লক্ষ্মীপুর মাঠ প্রভৃতি এলাকায় ড্রোনের সাহায্যে নজরদারি চালালো বর্ধমান জেলা পুলিশ। মূলত যেসব জায়গাগুলো বেশি ভিড় এবং জমায়েত হয় সেসব জায়গাগুলোতে ড্রোনের উড়িয়ে নজরদারি চালানো হলো বলে জেলা পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানা যায়। এই নজরদারি লকডাউন চলাকালীন লাগাতার চলবে বলে জানিয়েছে পুলিশ। উল্লেখ্য, গত কয়েকদিন ধরে পূর্ব বর্ধমান শহরের বিভিন্ন প্রান্ত থেকে পুলিশের কাছে অভিযোগ আসছিল যে মূল রাস্তায় পুলিশি নজরদারি থাকলেও বিভিন্ন পাড়ার ভিতর জমায়েত করে জমিয়ে আড্ডা চালাচ্ছে বেশ কিছু যুবক, এমনকি কোথাও কোথাও ভিড় করে বসেছে মদ গাঁজার আসর সঙ্গে জুয়ার্থে। খবর পেলেই বর্ধমান থানার আইসি পিন্টু সাহার নেতৃত্বে অভিযান চলছিল শহরে, কিন্তু পুলিশ আসার খবর পেয়ে এলাকা ফাঁকা হয়ে যাচ্ছিল। তাই এবার ড্রোন ক্যামেরার মাধ্যমে ওপর থেকে আগে কে কোথায় আছে দেখে নিয়ে নির্দিষ্ট স্থানে অভিযান চালাবে পুলিশ। লকডাউন ভেঙে যে কোনো জায়গায় জমায়েত নজরে এলেই পুলিশ গ্রেপ্তার করবে বলেও এদিন জানিয়েছে। পূর্ব বর্ধমান থেকে পাপাই সরকার, রিপোর্ট টাইমস বাংলা।